হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল এক্সামস মেডিজি। এক্সামস মেডিজি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তো জেলাভিত্তিক রিক্রুটমেন্টে আজকে আমরা বীরভূম জেলার একটা রিক্রুটমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো ফ্রেন্ডস, ব্লক ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ বাজার ডেভেলপমেন্ট ব্লক বীরভূমের, সেখান থেকে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে, সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা সম্পর্কে আমরা আলোচনা করব। ফ্রেন্ডস, এখানে দেখা যাচ্ছে নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অফ ওয়ান ভিলেজ লেভেল এন্টারপ্রেনিওর, যেটাকে ভিএলই বলা হয়। ভিএলই হচ্ছে গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্টের একটা পোস্ট, যেখানে পঞ্চায়েত রিলেটেড কাজগুলো, মেইনলি ডেটা এন্ট্রি অপারেটর টাইপ কাজগুলো করতে হয়। তো ফ্রেন্ডস, আসুন দেখে নেওয়া যাক ডিটেল পোস্টটা সম্পর্কে, অ্যাডভার্টাইজমেন্টে কী বলা আছে। ভিলেজ লেভেল এন্টারপ্রেনিওর, শর্টে ভিএলই, সেকেদ্দা গ্রাম পঞ্চায়েতের জন্য এই পোস্টটাতে নিয়োগ করা হচ্ছে, যেখানে নাম্বার অফ পোস্ট একটাই আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট। এবং ফ্রেন্ডস, বলে রাখি এই পোস্টটা পিওরলি কন্ট্রাকচুয়াল, যেখানে রেমুনারেশন প্রোভাইড করা হবে 10,000 টাকা, এবং বয়সের সীমা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং 1 জানুয়ারি 2019 অনুযায়ী এই বয়সটাকে ট্রিট করা হবে। তো ফ্রেন্ডস, এই রিক্রুটমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশনস কী কী বলা আছে দেখে নেওয়া যাক। এডুকেশনাল কোয়ালিফিকেশনস বলেছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 6 মান্থস ট্রেনিং সার্টিফিকেট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো আপনাকে মাধ্যমিক পাস আপনার হতে হবে, এবং আপনার অন্তত 6 মাসের কম্পিউটারের কোর্স করা থাকতে হবে কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। এক্সপিরিয়েন্স ফর রিলেটেড ওয়ার্ক অফ দ্য গিভেন পোস্ট উইল বি প্রেফারেবল, এবং আপনার একই পোস্টে এই বা এই ধরনের কোনো কাজ যদি আপনি আগে করে থাকেন তাহলে আপনাকে প্রেফার করা হবে। কন্ট্যাক্ট বলছে, জিপি উইল মেক কন্ট্যাক্ট ফর 1 ইয়ার উইথ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট। তাহলে এখানে কন্ট্যাক্টটা হবে গ্রাম পঞ্চায়েতের সাথে ক্যান্ডিডেটের 1 বছরের জন্য। আফটার দ্য পিরিয়ড অফ কন্ট্যাক্ট ইস ওভার, দ্য রিনিউয়াল অফ দ্য কন্ট্যাক্ট ফর 1 ইয়ার মে বি অ্যালাউড সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি সার্ভিস। তো আপনি যদি আপনার সার্ভিসে যদি গ্রাম পঞ্চায়েত স্যাটিসফাইড হয়ে থাকে সেক্ষেত্রে রিনিউ হবে। তো এবারে আপনি কে কে এই পদে অ্যাপ্লিকেবল, এখানে আপনাকে রেসিডেন্স এবং এজ লিমিট সম্পর্কে যেটা বলেছে, ক্যান্ডিডেট শুড বি রেসিডেন্ট আন্ডার জুরিসডিকশন অফ মোহাম্মদ বাজার ডেভেলপমেন্ট ব্লক। আপনার মোহাম্মদ বাজার ডেভেলপমেন্ট ব্লকের অধীনে যদি সেখানকার বাসিন্দা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং বয়স 18 থেকে 40 বছর আগেই বলা আছে, 1 জানুয়ারি 2019 অনুযায়ী, এবং আপনি যদি এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে এসসি এসটি ওবিসিদের যে রিল্যাক্সেশন আছে বয়সের, যেমন এসসি এসটিদের 5 বছর এবং ওবিসিদের 3 বছর, সেটা আপনি পাবেন। তো ফ্রেন্ডস, এখানে ডকুমেন্টস টু বি প্রোডিউসড অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, যখন আপনি অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন তখন যেই যেই ডকুমেন্টসগুলো সঙ্গে আপনার অ্যাটাচ করতে হবে সেগুলো বলে রাখছি। সেলফ অ্যাটেস্টেড কপি অফ ভোটার আইডি অর এপিক কার্ড, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ইন সাপোর্ট অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানে যেটা চাওয়া হয়েছে মাধ্যমিকের মার্কশিট, তাহলে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, এবং কম্পিউটারের 6 মাসের কোর্সের সার্টিফিকেটটা কিন্তু ফ্রেন্ডস এখানে অ্যাটাচ করতে হবে। এবং সঙ্গে বাকি যে জিনিসগুলো লাগবে সেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে, এটা এসেনশিয়াল বলেনি, এটা ডিজায়ারেবল বলেছে। এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম পঞ্চায়েত প্রধান অ্যান্ড বিডিও। তো যেহেতু এখানে আপনার মোহাম্মদ বাজার ব্লকের অধীনের স্থায়ী বাসিন্দা হতে হবে, তো সেক্ষেত্রে আপনি মোহাম্মদ বাজার ব্লকের বাসিন্দা হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু তার রেসপেক্টে আপনার গ্রাম পঞ্চায়েত এবং বিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেটকে অ্যাটাচ করতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে। এবং আপনি অ্যাপ্লিকেশানটা লেখার পর, তো ফ্রেন্ডস আরেকটা জিনিস এখানে বলে রাখি, যেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, তবুও আপনারা দেখতে চাইলে দেখিয়ে দিতে পারি। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটাকে ফিল আপ করে তার সাথে নির্দিষ্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। তো ফ্রেন্ডস, ডকুমেন্টস কী কী অ্যাটাচ করতে হবে সেটা আপনাদের বলা আছে। তো যাই হোক, এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর আপনাকে যে অ্যাড্রেস করতে হবে, যেই অ্যাড্রেসে, সেটা হচ্ছে মোহাম্মদ বাজার ডেভেলপমেন্ট ব্লক, ভিলেজ পাটেলনগর, পোস্ট অফিস মোহাম্মদ বাজার। এই অ্যাড্রেসে আপনাকে অ্যাড্রেস করতে হবে, এবং এনভেলপের ওপরে যে কথাটা লিখতে হবে, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ভিলেজ লেভেল এন্টারপ্রিনিয়র বা ভিএলই ফর সেকেদ্দা গ্রাম পঞ্চায়েত। তো এই জিনিসটা আপনার কিন্তু
অ্যাপ্লিকেশান ফর্মটা যে খামের মধ্যে ভরবেন খামের ওপরে সুবস্ক্রাইব করে দিতে হবে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে রিক্রুটমেন্ট প্রসিডিওরের ডিটেল আলোচনা, এবং যে লিঙ্কটা ফলো করে আপনি চাইলে এই নোটিফিকেশানটাকে ডাউনলোড করতে পারেন, সেই লিঙ্কটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, এবং এই নোটিফিকেশানের পিডিএফ কপির লিঙ্কও আমরা আমাদের ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ। আপনি একই রকমভাবে অন্যান্য চাকরির পরীক্ষার নোটিফিকেশান সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে